নমস্কার, আপনারা দেখছেন রাকি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাকি। রাকি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তৈরি করতে চলে এসেছি মটর পোস্তর রেসিপি। হ্যাঁ, এর আগে তো আলু পোস্ত, টমেটো পোস্ত, অনেক পোস্তই খেয়েছেন, এবার একবার মটর পোস্তর রেসিপি টেস্ট করে দেখুন। লাগবে মটর, আলু, পেঁয়াজ আর টমেটো, সব এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। রান্নাটা বসানোর সময় কড়াইয়ের পোতে দিতে হবে সর্ষের তেল। হ্যাঁ, অন্য কোনো তেল দিলে হবে না, সর্ষের তেলেই পাবেন আসল স্বাদ। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের গায়ে সোনালি কালার ধরতে শুরু করছে। যখন দেখবেন পেঁয়াজগুলো সোনালি কালার ধরে গেছে, তখন দিয়ে দেবেন টমেটোটা। এবার টমেটোটা দেওয়ার পরেও পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে নেবেন, এতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে। সাথে সাথে দিয়ে দেবেন লবণ, এবার লবণ দিলে আরও তাড়াতাড়ি নরম হবে টমেটো। সাথে দিয়ে দিলাম মটরগুলো, এবার একটু নাড়াচাড়া করে নেব। মটর আলাদা করে কোনো গন্ধ যাওয়ার প্রয়োজন নেই, মটরটা শুধু সেদ্ধ হলেই রান্নাই হবে, তাই একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দেওয়ার পর। এরপর দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে, এবার আলু দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে, এতে স্বাদটা অনেকটা সুন্দর হবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব জল, যাতে আলু মটর সমস্ত কিছু একবার ভালোভাবে ফুটে যেতে জায়গা পায়। এবার সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম জল দেওয়ার পর, ভালোভাবে অপেক্ষা করছি ফুটে যাওয়ার জন্য। জল দেওয়ার পর মিনিট খানেক ফোটালেই দেখা যাবে সুন্দর একটা গ্রেভি মতো চলে এসেছে। আর তারপরেই দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা পোস্তটাকে। পোস্ত দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে, তবে তার আগে চেক করে নিতে হবে মটরগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখেই বোঝা যাচ্ছে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ মটর যে স্কিনটা থাকে সেটা কিন্তু অনেকটাই গায়ের মধ্যে জড়ো জড়ো ভাব চলে এসেছে। এখন সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে রেস্টিং টাইমে রাখবো 10 মিনিট, তারপর গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। কেমন লাগলো মটর পোস্ত রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।